বুধবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করেছিল DYFI। একই সময় সিটি সেন্টারের বন্ধের বিরুদ্ধে মিছিল ছিল তৃণমূলেরও। দুর্গাপুর নগর নিগমের পাশ দিয়ে মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইটবৃষ্টি, CPM-এর দলীয় কার্যালয়, বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজি, ভাঙচুর শুরু হয়। একের পর এক বোমা ফাটতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে সিটি সেন্টার এলাকা। DYFI-এর দাবি, তাদের মোট 21 জন জখম হয়েছেন। অন্যদিকে তৃণমূলের 10 জন জখম হয়ে হাসপাতালে রয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। চলে যান, আপনারা চলে যান না।
ঘরে ঘরে রক্ত সব